চট্টগ্রামে পহেলা বৈশাখ ঘিরে ইলিশের চাহিদা থাকলেও বাজারে সরবরাহ কম। ইলিশের বাজারের পরিস্থিতি জানবো। দর্শক আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাজিম। নাজিম, বাজারে ইলিশের দরদাম কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন আমাদের। ইলিশের সরবরাহ খুবই কম, কারণ আজ ঈদের তৃতীয় দিন, কাল পহেলা বৈশাখ, সেই কারণে আসলে বলতে গেলে সাগরে ইলিশের ধরা খুবই কম এবং বাজারে সরবরাহ খুবই কম। সেই কারণে বাজারে ইলিশের দামও খুব বেশি, কারণ ঝাটকা প্রতি কেজি বিক্রি হচ্ছে 700 থেকে 800 টাকা, যেটি গত সপ্তাহে ছিল 550 থেকে 600 টাকা, এবং প্রতি 1 কেজি ওজনের যেসব ইলিশ রয়েছে সেগুলো প্রতি কেজি বিক্রি হচ্ছে 1700 থেকে 1800 টাকায়, যেটি গত সপ্তাহের তুলনায় প্রায় 2 গুণ বেশি, বলছেন এখানকার ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা বলছেন সাগরে ইলিশ ধরা খুবই কম, পাশাপাশি ইলিশের যে সংকট তৈরি হয়েছে সেই কারণে আসলে এখন এই পয়লা বৈশাখ ইলিশের দাম বাড়তি, আর এই ঈদ আর পয়লা বৈশাখ একসাথে হওয়ার কারণে আসলে মূলত ইলিশের দাম বাড়তি দিকে। তবে যেহেতু আগামীকাল বাংলা নববর্ষ, প্রথম পয়লা বৈশাখ, সেই কারণে আসলে এখানেও সাধারণ ক্রেতারা ভিড় করছে, তবে ভিড় করলেও ইলিশের যে দাম বেশি এবং সরবরাহ কম, সে কারণে আসলে ক্রেতাদের মাঝে এক ধরনের না বিশ্বাস তৈরি হয়েছে। তারা বলছেন যে এই মুহূর্তে আসলে বিভিন্ন ভাবে ঝাটকা এবং ছোট যেসব ইলিশ রয়েছে সেগুলি দিয়ে তারা ক্রয়ের চেষ্টা করছেন, কিন্তু প্রতি কেজি ঝাটকা বিক্রি হচ্ছে মানভেদে 800 থেকে 1000, আবার 1 কেজি বা 1 কেজি 200 গ্রাম যেসব ইলিশ রয়েছে সেগুলো মানভেদে বিক্রি হচ্ছে 1800 থেকে 2000 টাকা। ব্যবসায়ীরা বলছেন যদি সরবরাহ কিছুটা আসে বা সাগরে যদি মাছ ধরা পড়ে তাহলে হয়তো দাম কিছুটা কম কমতির দিকে থাকতে পারে, নয়তো এই দাম আরো বাড়তে পারে বলে ব্যবসায়ীরা বলছেন। নাজিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, বাজারে ইলিশের দরদাম সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী নাজিম।